কৃষক বিল পরশু দিন পাস হয়ে গেল, কিভাবে লোকসভায় পাস হলো? লোকসভা রীতিনীতি সরকার মানছে না, জবরদস্তি গায়ের জোরিতে পাস করে দিল, আটজনকে সাসপেন্ড করলো এবং তারা সাসপেন্ড হয়ে লাভ পৌঁছে দিল, কোনো কোনো বাদ নেই। এই সব নাটক চলছে এবং গতকাল শ্রম আইন পাস করেছে, লোকসভায় বিরোধীরা নেই, এই অবস্থায় শ্রম আইন পাস করলো। সেই শ্রম আইনে আজকে মালিকদের হাতে দিয়ে দিয়েছে 300 পর্যন্ত কর্মচারী তাদের নিয়োগ। আজকে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন, ইন্ডিভিজুয়াল ইউনিয়ন যা আছে সবাই মিলে সারা ভারতবর্ষ জুড়ে মোদি সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী এবং ভারতবর্ষের সমস্ত মানুষের স্বার্থ বিরোধী, গরিব মানুষ সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলি, হয় ঘোষণা নয়তো জোর করে বিল পাস করাচ্ছে, 34% ভোট পেয়ে আর হচ্ছে 66% মানুষের বিরুদ্ধে যাচ্ছে, মুষ্টিমেয় ধনিক কুল বাদ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছিল। আমাদের রাজ্যে সমস্ত জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আজকে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, INTTUC এবং BMS বাদে নিজাম প্যালেসে আমরা জমায়েত হয়েছিলাম এই সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ এবং ডেপুটেশন লেবার কমিশনার মারফত আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠালাম। যদিও জানি তার কোনো মূল্য প্রধানমন্ত্রী দেবে না, কারণ তারা কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করেননি, তাদের গুরুত্ব দেননি। আমরা মনে করছি শ্রম আইনকে সংশোধন করে শ্রম কোড, কৃষি সম্পর্কিত 3টি বিল এবং গতকাল অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী থেকে পণ্য ছাঁটাই এবং মজুত করার ক্ষমতা বেলাগাম করে দেওয়ার ফলে ভারতবর্ষের সব অংশের মানুষ আক্রান্ত, সব অংশের মানুষ আক্রান্ত, সব অংশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে, এর নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটাই আজকের কর্মসূচি থেকে আহ্বান।